প্রশ্নের উত্তর নিয়েই বরাবরের মতো আজও উপস্থিত হয়েছি এবং আমার সঙ্গে উপস্থিত আছেন মডার্ন হার্বাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, আমাদের দেশের একজন খ্যাতিমান হার্বাল গবেষক ও চিকিৎসক ডাক্তার আলমগীর বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত। প্রিয় দর্শক, আপনারা আমাদের কাছে অনেক প্রশ্ন পাঠিয়েছেন, আপনাদের অনেক জিজ্ঞাসার কথা সমাধান আমাদের কাছে জানতে চেয়েছেন, তারই কিছু প্রশ্নের উত্তর দিব আজকে আমরা এই পর্বে। আসুন আমরা তাহলে প্রথম প্রশ্ন থেকে লিখেছেন ফৌজি আক্তার, তার বয়স হচ্ছে 30 বছর। প্রশ্ন করেছেন যে তার জরায়ুতে মানে ইউটেরাসে অ্যান্ড্রোমেট্রোসিস অপারেশন হয়েছে, এরপর চিকিৎসক 10 মাস মাসিক বন্ধ রাখার ওষুধ দিয়েছিলেন, এখন আমার মাসিক হচ্ছে কিন্তু চিকিৎসক বলেছেন মাসিক নিয়মিত হলে অ্যান্ড্রোমেট্রোসিস আবার বাড়তে পারে, এই নিয়ে আমি সন্তান না হওয়ার দুশ্চিন্তায় আছি, এই ব্যাপারে আপনার পরামর্শ হচ্ছে? এখন একটি কথা আমি কিন্তু এতক্ষণ বলেছি যে হরমোন কী কী কারণে আমাদের শরীরে বাড়তে পারে, ন্যাচারাল হরমোন, অর্গানিক হরমোন, ফুড হরমোন, পজিটিভ হরমোন কীভাবে আপনার বাড়তে পারে। একটা হলো আমি বলছি আপনাকে বাদাম খেতে, ডিম খেতে, দুধ খেতে, মধু খেতে, ডিম খেতে, এই মাসিকের সাথে কিন্তু হরমোনের সম্পর্ক আছে। একদম প্রাথমিক পর্যায়ে মানে 35% হরমোন পুরুষ এবং মেয়েদের একই হরমোন থাকে, পরে এটা ইস্ট্রোজেন পোস্ট্রোজেনের রূপ নেয়, সেটা একটা সময়ে একটা ক্ষণিকে একটা পর্যায়ে একটা অবস্থায় একটা মানসিক তৃপ্তি তৈরি করার জন্য তখন কিন্তু ইস্ট্রোজেন পোস্ট্রোজেনের রূপ নেয়, কিন্তু এর পূর্বে স্বাভাবিকভাবে 30% 35% হরমোন পুরুষ এবং মেয়ের একই সিস্টেমে থাকে। এখন আমার এই বোনটির ই হইতেছে না, মাসিক নিয়ে প্রবলেম হচ্ছে, তার অপারেশন হচ্ছে, তাকে ওষুধ দিয়ে তার মাসিক বন্ধ করা হচ্ছে, কিন্তু তার তো একটা ন্যাচারাল দাবি পৃথিবীর কাছে আছে, তার তো একটা ন্যাচারাল ওয়ার্ক আল্লাহর সৃষ্টির ভিতরে তার রয়ে গেছে। এখন সেখানে যদি সে একটা আনারস খায় তাহলে কিন্তু তার মাসিক বাড়বে, সেই মাসিকটা যেই মাসিকটা আনারস খাওয়ার জন্য হবে সেই ক্ষেত্রে কিন্তু এতে তার কোনো ক্ষতি হওয়ার কথা না, অনেক দিন হয়ে গেছে তো, এখন সে কিন্তু আনারস খেলেই তার মাসিকটা বেড়ে যাবে, এটা পৃথিবীর চিরন্তন সত্য জিনিস। যেরকম পাইনঅ্যাপল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ হজমিকারক, অলিভ অয়েল স্টোমাকের সবচেয়ে বড় একটা মেডিসিন, মুলু পৃথিবীর শ্রেষ্ঠ একটা এপিটাইজার, এই তিনটা জিনিস যদি বেশি খায় মেয়েরা তাহলে তার মাসিকটা ক্লিয়ার হবে, মাসিকটা তৈরি বেশি হবে এবং ন্যাচারাল অর্গানিক মাসিক হবে, সেখানে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, একটা দিক। আরেকটা হলো যে কোনো লাল খাবার, লাল খাবার বলতে আপনি বিট, গাজর, লাল শাক, লাল আঙ্গুর, লাল পেয়ারা, লাল জামরুল, লাল আমরুজ, লাল যত খাবার পৃথিবীতে আছে, যার লাল বরবটিও লাল রং হইলেই হবে, সেইখানে আপনার একটু বেশি হরমোন তৈরি হবে, সেখানে একটু হিমোগ্লোবিন বেশি হবে, এই যে হিমোগ্লোবিন বেশি হবে তাহলে লাল খাদ্যগুলি তার বেশি খেতে হবে, যার যেটা সমস্যা সে তো সেখানেই যেতে হবে তাকে। এখন ধরুন আমরা গাজর খাই না, কেন? গাজর হইল পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভেজিটেবল, গাজরকে ভেজিটেবল সম্রাট বলে, আর আমাদের দেশের প্রবলেম হলো গাজর পৃথিবীর সবচেয়ে কম মূল্যের সবচেয়ে সুন্দর গাজর আমাদের দেশে পাওয়া যায়, এত সুন্দর জিনিস দাম কম আমি খাবো কেন? আল্লাহ তাআলা যে আমাদের এটা রহমত হিসাবে দিছে এই গাজরটা, এই গাজর আমাদের সকলের খেতে হবে, আমাদের সালাতে খেতে হবে গাজর, আমরা বেবি কর্ন আমাদের দেশে একদম খাই না, আমরা আমাদের দেশে যেটাকে আমরা শতমূলি বলি, পৃথিবীর সব দেশের মানুষ ইউরোপিয়ানরা ফ্রান্সের লোক তো শতমূলি সকালবেলা বাসার থেকে অ্যাসপারা শতমূলি না খেয়ে ঘর থেকে বেরোই না, আমরা এটা খাই না, আমরা লেডিস ফিঙ্গার গ্যারেস যেটাকে ইংল্যান্ডের লোকেরা ওকরা বলে, আমরা কিন্তু ওকরা কেউ খাই না, ঢেরস এত খায় মেয়েদের যে কোনো সমস্যা, এই যে আমার বোনটির যে পিরিয়ড সমস্যা এখানে একদম জরুরি হয়ে গেছে, তাকে প্রতিদিন ঢেরস খাওয়া যায়, ঢেরস সে খেতে না পারে অসুবিধা নাই, কচি ঢেরস কুটুকুটু করে কাইটে সে এই 200 গ্রাম পরিমাণ একটা বড় বাটির মধ্যে বা একটা জগের মধ্যে ভিজিয়ে রাখবে, সকাল থেকে বিকাল পর্যন্ত অল্প অল্প করে ওই ঢেরসের যে জুসটা একটা বিজলের মধ্যে হবে এটা খাবে, পৃথিবীর সব দেশের মেয়েরা এটা খায় মাসিক ক্লিয়ার হওয়ার জন্য, ছেলের
মেয়ের, আমি তো প্রথমেই বলছি যে প্রথম যে হরমোনটা শরীরে সৃষ্টি হয় সেটা ছেলে মেয়েদের সবগুলো ইস্ট্রোজেন পোস্ট্রোজেন মিলিতভাবেই হতে থাকে, এরপর এটা আস্তে আস্তে সেপারেট হতে থাকে। যেরকম ধরেন সাধারণত দেখা যায় যে 10-12 বছর পর্যন্ত ছেলে এবং মেয়ে একই রকম থাকে, এরপরে ছেলের একটা জিনিস বাড়তে থাকে, মেয়ের আর একটা জিনিস বাড়তে থাকে, ওই পিরিয়ডটা পর্যন্ত আমাদের হরমোনের সেট আপটা একরকমই থাকে। তবে সেই ক্ষেত্রে আমরা আমাদের বাড়িতে স্যুপ জুস কেন বেশি খাবো না, এটা উপকারটা বেশি। আমি ভাতের মারটা ফেলে দিই, তাহলে আমার ভাতের মার যদি আমি ফেলে দিই, ভাতের মূল অংশটা আমি ফেলে দিয়ে ভাত খাই, তা ভাত তো খাই না, আমি তো খাই ওয়েস্টেজ প্রোডাক্টটা, আসল তো ভাতের মারের ভিতরে সবই আমি ফেলে দিছি। কিন্তু আমি জাউ পাক করলে কেন ভাতের মার ফালাই না, আমি খিচুড়ি পাক করলে কেন ফালাই না, আমি বিরিয়ানি পাক করলে কেন ভাতের মারটা ফালাই না, আমি মাংস পাক করলে কেন মাংসের চূড়াটা ফালাই দিই না, তো এইটা কোন তরিকা? পৃথিবীর কোত্থেকে এই তরিকাটা আসলো বাংলাদেশের মানুষের কাছে যে ভাতে ভাত পাক করলে ভাতের আসল জিনিসটা ফেলে দিয়ে খেতে হবে? তো এই যে আমাদের যেগুলি ব্যাড মাইন্ডসেট আছে, আমাদের যেগুলি খারাপ পরম্পরায় আছে, এগুলো থেকে আমাকে বেরোয় আসলে পরেই আমার শরীরে এই হরমোন শর্ট হবে না, এই মাসিক প্রবলেম হবে না। আমরা কিন্তু জানি যে আমরা যদি আনারস খাই, আমরা যদি মূলা খাই, আমরা যদি অনেক কচি আর ই খাই, ঢেঁড়স খাই, তাহলে কিন্তু আমাদের মাসিক ক্লিয়ার হবে। এখানে ডাক্তার সাহেব যেটা বলছে সেটা ডাক্তার সাহেব ঠিকই বলেছে, সেটা তার সাইডে বলছে, সেটা কেমিক্যাল সাইডে বলছে, সেটা সিনথেটিক সাইডে বলছে, কিন্তু আপনি অর্গানিক সাইডটা, আপনি জন্ম থেকে যে একটা মানুষ অর্গানিক, সেই অর্গানিক সাইডটাকে কেন আপনি ধরে রাখবেন না? অবশ্যই আমরা আধুনিক সমস্ত চিকিৎসা ব্যবস্থায় গ্রহণ করব, তবে এই আধুনিক জ্ঞানের মাধ্যমে করব। এবং আপনি যেটা বারবারই বলেন যে একেবারে আমাদের রুট বা শিকড়ের কাছে গিয়েই আমাদের ভালো থাকতে হবে, আমার মনে হয় আপনি আজকে যে বিষয়টা বলতে চাইলেন, আমাদেরকে কিন্তু অরণ্যে যেতেই হবে, কারণ আমরা ঢাকা শহরে আসছি, আমি তো 69 সনে ঢাকা শহরে আসছি, তখন ঢাকা শহর একদম ছোট ছিল, এই বেলি রোডে যেখানে প্রতিদিন 24 ঘন্টার লোক দেখা যায়, এইখানে অন্ধকারের ভিতর দিয়ে মানুষ গিয়ে এই মগবাজারে এই এলাকাগুলোর ভিতরে, এখানে আমরা যারা 50 সনে ঢাকা শহরে আসছি তার কাছে শুনছি যে এখানে ই ছিল, মেসো বাঘ, গেসো বাঘ, এই জাতীয় বাঘ ছিল, শিয়াল ছিল, সারাক্ষণ বাঘের ডাক শোনা যেত। এই জিনিসগুলি তো একসময় গ্রামেই ছিল, আর আমরা গ্রামেই ছিলাম, এখন হঠাৎ করে আমরা শহরে আইসা শহরবাসী হয়ে গেছি, এখন আমাদের আয়ু কমে যাচ্ছে, আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, দম ছাড়তে কষ্ট হচ্ছে, আমাদের কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, আমাদের ডায়াবেটিস হচ্ছে, আমাদের প্রেশার হচ্ছে, এত রক্ত তখন ছিল না, এই রক্ত আমরা সৃষ্টি করেছি, আমরা নিজেকে মানুষ না ভাইবা আমরা জড় পদার্থ ভাবতেছি, সব আধুনিকতায় স্বাস্থ্য আমাদেরকে স্বাস্থ্যহানি ঘটাইতেছে।